لا إله إلا الله 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 الحمد لله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারো শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আজকে বৃষ্টিমুখর এই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট স্বীকার করে আমাদেরকে অত্র দিনই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ধৈর্য ধরার তৌফিক দান করেছেন আবারো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كيف كنا تسنى ابن الله؟ الحمد لله الحمد لله الله باك جشش برجون داشت توفيق دان قرصن شكري الحمد لله شب بيتو تقدير لكم অনেক সময় দেখা যায় মানুষের চেষ্টা প্রচেষ্টার বাইরেও তাকদিরের লিখা বলে একটা কথা থাকে এটা মেনে নিতে হবে এটাই মুমিনের করণীয় বুঝতে হবে যে যা হয় আল্লাহর পক্ষ থেকেই হয় এবং এর মধ্যেই কোনো কল্যাণ আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন আমিন
আর আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন দিনের কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য, আমি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। এবং এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদের কুলসিরাত পার হওয়ার মাধ্যম বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেছে, হয়তো লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ, তবে আমরা অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনা চলাকালীন আমরা আপোষে কথাবার্তা না বলার চেষ্টা করি, মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না হই, এগুলোতে যত বেশি ব্যস্ত হবেন আলোচনার বরকত নূর উঠে যাবে এবং কথার তাসির কমে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওয়াস্তে দিনের কথা শোনার, বোঝার, জানার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনাদের আয়োজক যে সংগঠন দেখছি এর নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এই শব্দের অর্থ কি? কি নাম বলেন? হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এরকম সংগঠন করেছিলেন না পরে? আগে। কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? জীবনে একবার হাত উঁচু করেন, মাশাআল্লাহ। বাকিটা পড়েন নাই? বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি জানেন? কোন জেলার এমপি তিনি? মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের মানুষ? কোন গোত্রের? আচ্ছা, বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে আপনারা বলেন না, যারা আলেন তারা বলেন না। বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে ভাই জানা নাই? টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন কে? হ্যাঁ, আফগানিস্তান সিরিজ সামনে আছে, কে ক্যাপ্টেন? কে ক্যাপ্টেন? তামিম, তামিম ইকবাল জানেন, মাশাআল্লাহ। উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে জানেন না? খন্দকের যুদ্ধ কত হাজার সৈন্য নিয়ে কুরাইশ আক্রমণ করেছিল বলেন, পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম কি? দ্বিতীয় হিজরির দ্বিতীয় স্ত্রীর নাম কি? আয়েশা, মাশাআল্লাহ। কি নাম? একজন বলছে মাইমুনা, কেউ বলছে আয়েশা, কেউ বলছে আবার কি বলছেন? উম্মে সালামা। দ্বিতীয় স্ত্রীর নাম কি? দ্বিতীয় স্ত্রীর নাম সাউদা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন? বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সুন্দরী নারীর অভিনেত্রীর নাম কি? হ্যাঁ, নাম জানেন? সুবহানাল্লাহ, এটা কি হাসির বিষয় হলো? ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেছেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের ফুটবলার জানেন? মাশাআল্লাহ। হলিউডের মুভি দেখেছেন? দেখেছেন? রেসলিং খেলা দেখেছেন? ইন্ডিয়ান মুভি দেখেছেন? শাহরুখ খানকে চিনেন? আমির খানকে চিনেন? চিনেন? কয়েকদিন আগে একজন সঙ্গীত শিল্পী মারা গেছেন, তার নাম কি? হ্যাঁ বলেন, বলেন, এটা জানেন? মাশাআল্লাহ। খায়বার যুদ্ধ কোন সাহাবী খায়বার যুদ্ধের পতাকা বহন করেছিলেন এবং কার শৌর্যবীর্যে খায়বার মুসলিমরা জয় করেছিল, ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে, কে বলতে পারবেন? একজন বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই হচ্ছে বাস্তবতা। হিলফুল ফুজুল নামটা আগে শুনেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছিলেন,
উদ্দেশ্য ছিল সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা। যারা কথা বলছেন বাসায় চলে যান প্লিজ, যারা কথা বলছেন বাসায় চলে যান, ইউটিউবে অনেক লেকচার আছে, লেবের তলে শুয়ে শুয়ে দেখবেন। এই জায়গায় যারা এসেছেন কষ্ট করে তাদের জন্য পরিবেশটা বজায় রাখতে দেন। যাদের ইচ্ছা নাই, আগ্রহ নাই বা বিরক্ত হচ্ছেন বা অন্য অন্য ইস্যু নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, বাসায় চলে গিয়ে আরামে লেপের তলে কম্বলের তলে শুয়ে থাকেন, ইউটিউবে লেকচার দেখতে থাকেন, কোনো সমস্যা নাই। যারা এখানে এসেছেন তাদেরকে অ্যাটলিস্ট তাদের হকটা আদায় করতে দেন। আমিও তো অনেক দূর থেকে এসেছি, রাত বাজে এখন 12টা, লেকচার শেষ করতে করতে হয়তো দেখবেন 1টা বেজে গেছে, বাসায় ফিরতে ফিরতে 3টা 4টা। আমরাও তো মানুষ, এই সময়টা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করতে পারি না? এই সময়টা আর কখনো ফিরে আসবে না, আর এই সময়টা প্রত্যেকটা সেকেন্ড আমাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই যে জায়গায় যেখানে বসে আছেন এই মাটি এই জমিন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এই জায়গাতে দিনের কিছু কথা হয়েছে আপনি বসে বসে শুনেছেন, এবং এখন পর্যন্ত এই জায়গাটা আল্লাহ রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছেন। বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন আপনাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আপনাকেও এবং আমাকেও, আমি আসি কিনা আপনারা থাকেন কিনা, এটাই ছিল আল্লাহ পাকের পরীক্ষা। পরীক্ষা আমরা জিতেছি আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, এটা তো অনেকেই জানেন না, বদরের যুদ্ধের ঠিক আগের রাত্রে বৃষ্টি হয়েছে। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বলেছেন, বৃষ্টি দিয়ে আল্লাহ পাক মুমিনদের হৃদয়টাকে সজীব করেছেন, সাহস দিয়েছিলেন, পদযুগলকে দৃঢ় করেছিলেন। সূরা আনফাল পড়ে দেখেন, নবী হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সংগঠন করতে হলো কেন? প্রথম প্রশ্ন। উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজে মোটামুটিভাবে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? আরো সমস্যা ছিল, তবে এই 5টা হচ্ছে মেজর সমস্যা। তো প্রথম সমস্যা ছিল শিরক। সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে শিরক করত। দ্বিতীয় সমস্যা ছিল সুদ। সমাজের ম্যাক্সিমাম মানুষ অর্থনৈতিক জীবনে সুদ খেত। তৃতীয় সমস্যা ছিল মাদক। সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্যের সাথে জড়িত ছিল। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না, জীবিত কবর পর্যন্ত দেয়া হতো। পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি, মানে সামান্য ইস্যুতেই দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে তারা জড়িয়ে পড়ত। এই 5টা ছিল মৌলিক সমস্যা। আমার সাথে বলেন তো প্রথমটা কি ছিল? শিরক। দ্বিতীয়টা কি ছিল? সুদ। তৃতীয়টা মাদক। চার নম্বর নারীর অবমাননা। পাঁচ নম্বর ক্ষুদ্র বিষয় নিয়ে গোত্রীয় হানাহানি রক্তক্ষয়ী সংঘাত। এবার আসেন, এরকম একটা পরিবেশকে পরিবর্তন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং সাথে কিছু ভালো মানুষকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুদর, শান্তি সংঘ, যার উদ্দেশ্য ছিল সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। কি সমস্যা ভাই, কথা হচ্ছে কেন? কি সমস্যা ভাই আপনাদের? অসুবিধা হলে চলে যান না ভাই, আমার প্রয়োজন নাই তো গরু ছাগলের, আমি তো 10টা মানুষকে নিয়ে কথা বলতে পারি। 10টা কথা বললে এই 10টা কথা আল্লাহ পাক 10 কোটি মানুষের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমিনা। আমাদের আনআমের কোনো প্রয়োজন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সব মুসলিমদের আমার কোনো প্রয়োজন নাই, এই উম্মারও কোনো প্রয়োজন নাই, গরু খাওয়া মুসলমানদের এই উম্মার কোনো প্রয়োজন নাই। যারা জুমার দিনে মসজিদে হাজিরা দিতে যায়, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, এরকম মুসলিমদের এই উম্মার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যুব সমাজের মধ্যে দেখবেন সারাদিন দুনিয়ার অকাম কুকামে ব্যস্ত আছে, আল্লাহর পরোয়া করে না, এইসব যুবকদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এমনকি যারা এইসব চেয়ারে বসে, আমাদের মতো এইসব চেয়ারে, এই চেয়ারে বসে যাদের দুনিয়ার ফিকির দুনিয়া ধান্দা করে, এদেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের আসলে আমাদের প্রয়োজন নাই। আমরা মিছে মিছে মনে করি যে আমাদেরকে ছাড়া আল্লাহ চলবে না, আসলে বিষয়টা এমন না। আল্লাহ পাকের কিছু আল্লাহর মুখলেস বান্দা প্রয়োজন, এই অল্প কিছু বান্দাই দিনের বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। তো
এই পাঁচটা সমস্যা ছিল বলেই সমাজটাকে পরিবর্তন করার ফিকির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে তিনি এই সংগঠন ফর্ম করেছিলেন হিলফুল ফুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আগে কখনো কোনো অন্যায় করেননি, নবী হওয়ার আগেও কখনো তিনি কোনো পাপে লিপ্ত হননি। তিনি মন থেকে চাইতেন সমাজের এই সমস্যাগুলো দূর হয়ে যাক। আপনাকে একটু দেখাচ্ছি, এই যে পাঁচটা সমস্যার কথা বললাম, এই পাঁচটা সমস্যা কিন্তু এখনকার বিশ্বেও আছে। এখনকার সমাজ, দেশ আর বিশ্বের দিকে তাকাবেন, তিন ভাবে দেখবেন। আপনার ব্যক্তি জীবনটাকে দেখেন, এই সমস্যাগুলো ব্যক্তিগত জীবনে আছে কিনা, এই সমস্যাগুলো পরিবারে আছে কিনা, এই সমস্যাগুলো সমাজে আছে কিনা, এই সমস্যাগুলো রাষ্ট্রে আছে কিনা, এই সমস্যাগুলো বিশ্বে আছে কিনা। পাঁচটা সমস্যা দেখেন। শিরক, ব্যক্তিগত জীবনে শিরক নাই? মানুষ এখন আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে না, কবরে সেজদা করে না? মানুষের আকীদা বিশ্বাস এমন হয়েছে না যে অমুকে আমাকে সন্তান দিতে পারবে, অমুক জায়গায় গেলে রোগ ভালো হয়ে যাবে। এমনকি অনেককে দেখি হাতে অনেক আংটি বালাও পড়ে রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে। মানুষ আল্লাহর হালালকে হারাম করে না, আল্লাহর হারামকে হালাল করে নেয় না, মানুষ তাকদীরকে অস্বীকার করে না, মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের আনুগত্য করছে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে না, গাছপালা নদী নালা চন্দ্র সূর্যের কাছে সেজদা করে না। মানুষের ব্যক্তিগত জীবনে শিরক আছে না? শিরক দিয়ে ভর্তি। মুসলিমদের জীবনেও শিরক দিয়ে ভর্তি এখন। আর শিরক হয় তিন ভাবে, চিন্তায় শিরক হয়, বিশ্বাসে শিরক হয়। মানে মানুষের বিশ্বাস এমন যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ থাকতে পারে, বা এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানব করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করা যায়, অন্য কেউ সন্তান দিতে পারে, কল্যাণ অকল্যাণের মালিক অন্য কেউ, আল্লাহর হালালকে আমি হারাম করতে পারি, আল্লাহর হারামকে হালাল করতে পারি, এগুলো মানুষ করে না? নাকি গরু ছাগল করে? এগুলো মানুষই করে। তো আপনার ব্যক্তিগত জীবন শিরকে ভর্তি, ইল্লা মাশা আল্লাহ। তাওহীদপন্থী বান্দারা যারা আছেন তাদের কথা ডিফারেন্ট। আপনার পরিবারের দিকে তাকান, পরিবারে শিরক নাই? পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা, ম্যাক্সিমাম পরিবার দেখবেন এক একটা জাহান্নামের টুকরা। পরিবারের বাবার দিনদারিতা নাই, সন্তানের নাই, মায়ের নাই, বোনেরও নাই, কারোই নাই। বাবা এদিকে মাশাআল্লাহ দুনিয়াদার সুক্ষর, মা দেখবেন বেপর্দা, রাস্তাঘাটে লিপস্টিক মারে ঘুরতেছে, মেয়ে দেখবেন মাশাআল্লাহ তার চেয়ে বড় বেপর্দা। আর এই মা যদি পরবর্তীতে বোরখাও ধরে দেখবেন মেয়ে মাশাআল্লাহ বোরখা ধরে নাই, রাস্তায় হাঁটবে, যার বয়স বেশি ও বোরখা পরে হাঁটবে, যার বয়স যুবতী সে উদাম হয়ে হাঁটবে। এরকম হচ্ছে না? পরিবারের ছেলেগুলো দেখবেন ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারাদিন মোবাইল গেমস আর পাবজি, ফ্রি ফায়ার, তারপরে জুয়া ক্যাসিনো এগুলো নিয়ে পড়ে আছে। মেয়েগুলোকে দেখবেন ছেলেদের পোশাক পরে শপিং মলসে ঘুরছে, এগুলো পরিবারের চিত্র না? পরিবারের উপার্জনগুলো দেখবেন হারাম, সুদের উপার্জন, ঘুষের উপার্জন, দুর্নীতির উপার্জন, এগুলো দিয়ে পরিবার গড়ে তুলেছে। এগুলো পরিবারে শান্তি হবে? পরিবারে শিরক আছে। সমাজে তাকান, শিরক নাই? সমাজ তো পরিবার কিনেই গঠিত, আর পরিবার ব্যক্তি কিনেই গঠিত। তো ব্যক্তির মধ্যে শিরক থাকলে পরিবারে শিরক থাকবে, আর পরিবারে শিরক থাকলে সমাজেও থাকবে, আর সমাজকে নিয়েই তো রাষ্ট্র, তখন রাষ্ট্রেও থাকবে কি? শিরক। আর বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়ে বিশ্ব না, এই বিশ্বের আনাজে কানাজে এখন শিরক। মুসলিমদের মধ্যে যদি এত শিরক হয়, আর যারা ইহুদি ওরা বলছে যে উযায়র আলাইহিসসালাম আল্লাহর সন্তান, ওরা বলে তওবা পড়ে দেখেন ওয়াকালাতিল ইহুদ উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়র আল্লাহর সন্তান, নাউযু বিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান যারা ওরা বলে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। আর মুশরিক যারা স্ট্যাচু ওয়ার্শিপ করে তাদের কথা তো বুঝতেই পারছেন, তাদের তো দেবদেবীর অভাব নাই। এক আল্লাহর ইবাদত কতজন মানুষ করছে ভাবার বিষয়। আবার যদি কেউ দীন ইসলাম পালন করে দুনিয়া পাওয়ার আশায়, এটাও শিরক। দুনিয়ার স্বার্থে কেউ যদি দীনের জ্ঞান অর্জন করে, এটাও শিরক। এমনকি কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেটাও শিরক। কেউ যদি এমন এই জন্য দান খয়রাত করে যে মানুষ আমাকে বড় দানবীর বলবে, এটাও এক প্রকার শিরক। আবার কেউ যদি লোক দেখানোর জন্য আমল করে, এমনকি লোক দেখানোর জন্য আল্লাহর পথে জিহাদও করে, এটাও শিরক। তাহলে যাবেন কোথায়? আগে নিয়াত খালেস করতে হবে, বিশুদ্ধ, তারপরে আপনার আত্মশুদ্ধি,
কলব পরিষ্কার না হলে কলবে রোগ থাকলে বাকি সবকিছু বৃথা। আবার ধরেন যে মাশাআল্লাহ দ্বীনের অনেক জ্ঞান আছে আমার মধ্যে, নাউযুবিল্লাহ, আবার মনের মধ্যে দেখবেন অহংকারও আছে, এটাও এক প্রকার জাহান্নামে যাওয়ার রাস্তা। জাররা পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে, জান্নাতে যাবে না। হাদিস, জাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না। আমি অনেক বড় মৌলবী, অনেক বড় বক্তা, অনেক বড় হাফেজ, আলেম, কারি হয়ে গেছি, বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, হাদিসটা মিশকাতে আছে, অন্যান্য অনেক কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন, আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এটা কিন্তু হাদিসে এসেছে, যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, যাকে টাকা হবে, বলা হবে তোমাকে এইসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে, সে বলবে আমি আমার পুরো জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন ক্যাদিট, মিথ্যা কথা বলছো, বরং এই কারণে জীবন দিয়েছো, এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন, মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে, এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো। তখন তো তীর ছিল, ফায়ারিং ছিল না, তীর ছিল, দূর থেকে একটা তীর আসলো, এসে পুরো বুকের মধ্যে, সাথে সাথে ডেড। সাহাবীরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য তার, কত 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 উত্তম তাকদীর, এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল, নবীর পাশে থাকলো, তার খেদমত করলো, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি তাকে জাহান্নামে দেখছি। কোথা দেখছি? অপরাধ কি ছিল জানেন? তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। গনিমতের মাল বুঝেন? যুদ্ধ লব্ধ সম্পদ। এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে। এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান্নামে চলে গেল। নাউযুবিল্লাহ। নিয়াত ইখলাস, এগুলো কি জিনিস, কেমন করে বুঝাবো, এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। কোরআন এবং হাদিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা, ভাষা, বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই। আমার মনে হয় না যে কোরআন এবং হাদিসে যা আছে হুবাহু এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে। কিয়ামতের মাঠ কি জিনিস, এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই। বুঝতে পারি পড়লে, কিন্তু বুঝাতে পারি না। তো এই হচ্ছে বাস্তবতা। কোথায় কি করেছো? আমার পুরো জীবন দিয়ে দিয়েছি, মিথ্যা কথা, তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় বীর বলবে, জাহান্নামে যাও। সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আরেকজন ব্যক্তি দানশীল, অনেক দান করেছে, দাতা হাতেন তাই, দান করতে করতে অবস্থা খারাপ, আল্লাহ পাক বলবেন কি করেছো? সব সম্পত্তি দান করে দিয়েছি, মিথ্যা কথা বলছো, এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে, জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তি কি করেছো? দিনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ ছিলাম, আলেম ছিলাম, কারি ছিলাম, বক্তা ছিলাম, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দিনের পথে ডেকেছি, আল্লাহ বলবেন, নাউযুবিল্লাহ, আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, হাফেজে কোরআন বলবে, কারি বলবে, শায়েখ বলবে, ইত্যাদি ইত্যাদি, জাহান্নামে যাও। এত সহজ না ভাই। প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা, ইখলাস ঠিক করা, কলব আগে পরিষ্কার করা। কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, তাই না, যাকাত দিচ্ছেন, এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন, কিন্তু আপনার অন্তর, কলব, আত্মা বলে একটা কথা আছে, এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা। এই আত্মায়, আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, লোক দেখানো বিষয় থাকে, অন্যের গীবত তোহমত সমালোচনার সংস্কৃতি থাকে, বিদ্বেষ থাকে মনের মধ্যে, এটা কিন্তু ভিতরের ব্যাপার, তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে, ইমান কি ধরা যায়? কঠিন তরল বায়বীয় বোঝা যায়? ওটা কলবে, রুহের ব্যাপার। এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত থাকে, তাওয়াক্কুল থাকে, আনুগত্য থাকে, বিনয় থাকে, এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দিবে ইনশাআল্লাহ।
তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে, তাই না? মূল বিষয়টা কিন্তু ভিতরে, আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয়। বাহ্যিক লেবাস পোশাক কেমন, আপনার বাহ্যিক আমল কত সুন্দর, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে ভিতরে আপনি কেমন। আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না, আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে। আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে। যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই দিয়ে দিতেন, কোরআনে সূরাগুলো দিয়ে দিতেন, বাসায় গিয়ে পড়ে নিও, এমনটা ছিল? বরং সাহাবিরা দিন রাত তার কাছে থাকতেন, পড়ে থাকতেন, পাঁচ ওয়াক্ত নামাজে আসতেন, তার আশপাশে থাকতেন, তাকে দেখতেন তিনি কেমন, তিনি কিভাবে হাঁটেন, কেমন করে চলাফেরা করেন, কেমন করে কথা বলেন, কেমন করে নামাজ আদায় করেন, কিভাবে মানুষের সাথে মেশেন, এগুলো দেখে দেখে তারা শিখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতেন, তার উঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণে অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি, এবং দেখা যেত মানে বাচনিকভাবে ওঠা বসা মোয়ামেলা সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করার চেষ্টা করছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের চেহারার মধ্যে একটা মিল ছিল। এমনকি উহুদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয়, তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে, নাউযুবিল্লাহ। যখন আপনি একসাথে থাকবেন, একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন, আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল, আর এই কলব পরিবর্তিত হবে তখনই, আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন। এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায়? যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা হলো, ভিতরে আল্লাহওয়ালা নন, এটা বাস্তবতা। কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে। আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সেরকম ওস্তাদ, সেরকম আলেম, সেরকম আপনারা যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামায়ে কেরাম মিলিয়ে দিন, যাতে সোহবতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়া আইয়া তুহান্নাসুল মুতমাইন্না এই এই আয়াত আপনার জন্য পড়া হবে না। যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসবেন তখন এই আয়াত তাকে পড়ে শোনানো হবে, ইয়া আইয়া তুহান্নাসুল মুতমাইন্না। এর আগ পর্যন্ত না, আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির, দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির, টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, অস্থিরতা, একটা পাইলে আরেকটা পাওয়ার মোহ, এগুলো দিয়ে ভর্তি। যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে, মাদক খাবেন কলব দূষিত হয়ে যাবে, জেনা করবেন কলব দূষিত হয়ে যাবে, পর্নোগ্রাফি দেখবেন কলব মরে যাবে, নামাজ আদায় করবেন না কলব মরে যাবে, যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন কলব মরে যাবে, বেশি কথা বলবেন মানুষের সাথে কলব মরে যাবে, বেশি জোরে জোরে হাসবেন কলব মরে যাবে, বেশি খাবেন কলব মরে যাবে, বেশি ঘুমাবেন কলব মরে যাবে, এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলব মরে, কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে, কলব দুর্বল হয়ে পড়ে, বেশি কথা বললে কলব মরে যায়, খেয়াল করে দেখবেন, বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন, বেশি বেশি খাবেন ভোজন রসিক হবেন কলব দূষিত হবে, মাশাআল্লাহ পেটও একটা বের হয়ে যাবে, সুন্নতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই সুন্নত নাই, কথা বুঝতে পারে নাই, জাতির কাণ্ডারি সুন্নতের বয়ান করে বেড়ায় নিজের বডির মধ্যেই সুন্নত নাই, এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাশাআল্লাহ, এক পাক দৌড়াতে বলেন জিহাদের মাঠে শেষ, উল্টে পড়ে যাবে, খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ, মাশাআল্লাহ দম শেষ, এদিকে মাশাআল্লাহ জাতির কাণ্ডারি হয়ে বসে আছে, ফিজিক্যালি ফিট না, কারণ ভোজন রসিক ভুড়ি বের হয়ে গেছে, যত বেশি খাবেন কলব মরে যাবে,
সিরিয়াসলি বলছি, খান বেশি বেশি দেখবেন গরম মরে গেছে। রমজান মাসে রোজা রাখেন না? রোজা রাখলে মনটা প্রশান্তি লাভ করে না? রোজা রেখেছেন, তারাবি নামাজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, অন্তরে একটা শান্তি চলে আসে।